হ্যালো ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে একটি মজার খবর দিচ্ছি তোমাদের। ইতোমধ্যে বলেছি আমাদের সবার প্রিয় নায়িকা অপু বিশ্বাস কিন্তু দুবাইতে আছেন লরিয়াল ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে। তিনি সেখানে এই মুহূর্তে একটু সুযোগ পেয়েছেন, শপিং করে নিচ্ছেন। আমাদের বাঙালিদের কিন্তু এই অভ্যাসটা রয়েই গেছে, আমরা যেখানে যাই শপিং কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে যায়, সেটা হোক স্বাভাবিক সাধারণ কোনো নারী কিংবা অভিনেত্রী, তাতে কিছুই যায় আসে না। শপিং করতে আমাদের কেন জানি খুব বেশি ভালো লাগে। আমরা সবাই খুব অসুস্থ, দেখা যায় আপনার স্ত্রী কিংবা বোন অসুস্থ, একদম মরে যাচ্ছে, মাথা ঘোরাতে পারছে না, উঠ তুলতে পারছে না, যদি বলেন শপিংয়ে যাচ্ছি খুব ভালো কিছু কিনবো, ওরে বাবা, তারা এক ছুটে কিন্তু রেডি হয়ে যাবেন। হ্যাঁ সত্যি বন্ধুরা, শপিং করতে সবাই ভালোবাসি, তেমনি একদম ছোট বাচ্চা সেও কিন্তু বোঝে যে শপিংয়ে গেলে তার জন্য কিছু দিয়ে আসতে হবে। তেমনি জয়ও কিন্তু অপু বিশ্বাসকে বলে দিয়েছেন, মম আমার জন্য PSP নিয়ে আসবা, PS4 নিয়ে আসবা। সেই কথাটা শুনেই কিন্তু অপু বিশ্বাস গেলেন দুবাইয়ের একটি মার্কেটে, যেখানে গিয়ে বললেন যে PS4 সবচাইতে দামি যেটা রয়েছে সেটা আমাকে দেখান। তখন ওখানের যে ম্যানেজার ছিলেন তিনি অপু বিশ্বাসকে চিনে ফেললেন। তিনি বললেন, ম্যাম আমি আপনাকে চিনি, আপনি একজন খুব জনপ্রিয় নায়িকা। তিনি বললেন যে আপনি কি বাংলাদেশের? বলে যে হ্যাঁ আমি বাংলাদেশের, আমার বাড়ি হচ্ছে নোয়াখালীর ফেনীতে। এই তখন বললেন যে ম্যাম আপনি কিছু ভাববেন না, আমি জয়কে অনেক পছন্দ করি, আপনাকে আমি খুব সুন্দর একটা PS4 দেখাচ্ছি। তখন যে সবচেয়ে দামি একটা PS4 অপু বিশ্বাসের হাতে তুলে দিলেন এবং বললেন, ম্যাম আপনি কিছু ভাববেন না, এটা আপনি নির্দ্বিধায় বাংলাদেশে নিয়ে যান এবং আপনি দেখতে পাবেন সেখানে যদি কোনো রকম সেটআপে প্রবলেম হয় আপনি আমার কার্ড রাখুন, আমাকে ফোন দিবেন, আমি ওখানে আমার যে ছোট ভাই রয়েছে ওদের দোকান আছে, আমি ওদেরকে বলবো এটা আপনার বাসায় সুন্দর করে সেটআপ করে দেবে। অপু বিশ্বাস খুবই খুশি হলেন এবং তিনি খুব মানে নিজেকে অনেক বড় মনে করলেন যে সত্যি এরকম দুবাই মতো জায়গায়ও তাকে মানুষ চেনে এবং দুবাইতেও বাংলাদেশিরা এত ভালোভাবে ব্যবসা করছে। সত্যি আমাদের দেশের যারা নায়িকা রয়েছেন তারা যখন বিদেশের মাটিতে গিয়েও এতটা ভালো ব্যবহার পান তারা কিন্তু সত্যি অনেক খুশি হন। অপু বিশ্বাসের দিক থেকে অনেক বেশি ভাগ্যবতী বলা চলে। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তীতে অপু বিশ্বাস দুবাইতে বাকি 4 দিনে আরও কী করছেন অবশ্যই আপনাদেরকে আপডেট দিতে থাকবো। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে, ধন্যবাদ।